হ্যালো ভিউয়ার্স, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমরা এখন 5.2 এর ঠিক 6 নম্বর পর্বে চলে এসেছি। এখানে উদাহরণ 21 এবং 22 দুইটা অঙ্ক ওঠানো আছে, এই দুটো অঙ্ক সলভ করে তোমাদের দেখানো হবে। এখন তাহলে আমরা সমাধানে চলে যাই। উদা 21 সমাধান, প্রথমে আমরা কোশ্চেনটা গুণ আকারে উঠাবো। তাহলে কোশ্চেন আছে এখানে, পি স্কোয়ার মাইনাস টুয়াইস আর ইন্টু পি স্কোয়ার মাইনাস থ্রি আর বা থ্রাইস আর। এখন দেখো, যদি আমরা এই সূত্রটা প্রয়োগ করি এক্ষেত্রে, তাহলে কি আছে, এক্স অর্থাৎ এই রাশিটার প্রথম পদ, এই রাশিটার প্রথম পদ মিল আছে। দেখো এখানে আছে এক্স, এখানে আছে এক্স, এখানে আছে এ, এখানে আছে বি, অর্থাৎ দ্বিতীয় পদটা মিল নাই। এখানেও সেম, এখানে পি স্কোয়ার, এখানে পি স্কোয়ার, প্রথম পদ প্রথম পদের সাথে মিল আছে, দ্বিতীয় পদ দ্বিতীয় পদের সাথে মিল নাই। এখানে আছে টুয়াইস আর, এখানে আছে থ্রাইস আর। তাহলে আমরা ঠিক এই সূত্রটা এখানে প্রয়োগ করতে পারবো। এই সূত্র যদি প্রয়োগ করি তাহলে আসছে প্রথমত পি স্কোয়ার হোল টু দি পাওয়ার স্কোয়ার প্লাস, অর্থাৎ এখানে আমার মাইনাস টুয়াইস আরটা হচ্ছে মাইনাসটা সহ, মাইনাস টুয়াইসটা টুয়াইস আরটা হচ্ছে বি সরি এ, এবং মাইনাস থ্রাইস আর হচ্ছে বি। তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি মাইনাস থ্রি আর, এটা ফার্স্ট ব্র্যাকেট। এটা তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট হিসাবে ইউজ করি, সেকেন্ড ব্র্যাকেট, এর সাথে গুণ হবে এক্স, এক্স মানে পি স্কোয়ার প্লাস এ বি। তাহলে এ আছে এখানে মাইনাস টু আর এবং বি আছে মাইনাস থ্রি আর। তোমাদের এই বিষয়টা আর একটু সহজ করে দিই। দেখো এইটা হচ্ছে আমরা মনে করে নিয়েছিলাম এক্স এবং এইটা মনে করছিলাম এ, এইটাও তাহলে এক্স হচ্ছে আর এটা হচ্ছে তখন বি। তাহলে সূত্রটা আসছে এক্স স্কোয়ার, এই যে মিলাই দেখো এটার সাথে, এক্স স্কোয়ার এ হচ্ছে এক্স এর মান পি স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, এ হচ্ছে মাইনাস টু আর, বি হচ্ছে মাইনাস থ্রি আর ইন্টু হোল অফ এক্স, এক্স বলতে পি স্কোয়ার প্লাস এ ইন্টু বি, এ হচ্ছে মাইনাস টু আর, বি হচ্ছে মাইনাস থ্রি আর। এই হচ্ছে এই সূত্র অনুযায়ী বসানো হলো। এখন যদি আমরা ইকুয়েশন করি তাহলে কি আসে দেখি, পি স্কোয়ার এখানে আছে দুইবার, অর্থাৎ আমরা সরাসরি যদি লিখি তাহলে পি টু দি পাওয়ার ফোর লিখতে পারি প্লাস মাইনাস টু আর মাইনাস মাইনাস টু আর মাইনাস থ্রি আর। আমরা যদি এই প্লাসে মাইনাসে গুণ করি তাহলে মাইনাস থ্রি আর আসছে, এর সাথে গুণাকারে আছে পি স্কোয়ার প্লাসে মাইনাসে। আবার এখানে প্লাসটা রেখে দিলাম, মাইনাসে মাইনাসে প্লাস, টু আর থ্রি গুণ করলে সিক্স, আর 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 গুণ করলে আর স্কোয়ার। এখন আমরা পি স্কোয়ারটাকে এটার সাথে গুণ করবো, তাহলে আমাদের ইকুয়েশন হয়ে যাবে। দেখি তাহলে পি টু দি পাওয়ার ফোর, আর এখানে আছে মাইনাস মাইনাস দুইটা, তাহলে প্লাস মাইনাস ফাইভ আর পি স্কোয়ার প্লাস সিক্স আর স্কোয়ার। এরপরে আসছে পি টু দি পাওয়ার ফোর, প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ পি পি স্কোয়ার আর পি স্কোয়ার আর প্লাস সিক্স আর স্কোয়ার। দেখো এইটাই তাহলে আমার আনসারের ক্ষেত্রে আসছে, এটাই অর্থাৎ এটার সমাধান আসছে এটাই। এখানে যে জিনিসটা করলাম, প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ পিটাকে আগে নিলাম, পি স্কোয়ার ফাইভ পি স্কোয়ার আর, এই হচ্ছে তোমার উদাহরণ 21 নম্বর কোশ্চেনের সমাধান। পরবর্তী কোশ্চেন তাহলে 22 নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই আমরা। উদাহরণ 22 সমাধান, সেম আগের মতো অঙ্কটা ওঠায়। এখানে বলেছে যে সূত্রের সাহায্যে, এখানে একটু ডিফারেন্ট ভাবে বলেছে। দেখো এর আগেও যেমন আমরা সূত্রের সাহায্যে করেছি, কিন্তু এতকে এত দ্বারা গুণ করো, অর্থাৎ এই সূত্রটা প্রয়োগ করেছি। এখানে বলছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো, এখানে কোনো সূত্র উল্লেখ করেনি বা এই সূত্র হবে এটাও না। আমরা বুঝতে পারছি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করা হবে। তাহলে আমরা প্রথমে কোশ্চেনটা উঠাই, টু এক্স প্লাস ওয়াই ইন্টু টু এক্স
মাইনাস ওয়াই ইন্টু ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়াই। আমরা এইরকম অঙ্ক 5.2 করেছি, অনুশীলনীতে এইরকম অঙ্ক করেছি। তাহলে দেখো এখানে আমরা এখন মনে করব যেটা, যে এই দুইটা অংশ নিয়ে কাজ করব, এই দুইটা রাশি নিয়ে কাজ করব, আর এটা আমরা সাথে করে নিয়ে যাব, এটা আমরা সাথে করে নিয়ে যাব। দেন যখন এই দুইটা রাশি মিলে একটা একটা রাশির মতো ফিগারে আসবে, দেন তখন ওইটার সাথে আবার গুণ করব। তাহলে প্রথমত যে কাজ আছে, যদি সূত্র প্রয়োগ করি, তাহলে দেখো এইখানে এইটাকে যদি মনে করি এ, এটাকে যদি এ মনে করি, তাহলে এটাও ডেফিনেটলি এ হচ্ছে, আর এটাকে যদি বি মনে করি, এইটাও ডেফিনেটলি বি হচ্ছে। তাহলে দেখো এ এবং বি এর মাঝে এখানে আছে একবার প্লাস, আর এখানে আছে একবার মাইনাস। তাহলে আমরা সূত্রের সাহায্যে লিখতে পারি এরকম, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর বলেছিলাম এটা আমরা সাথে করে রাখব। তাহলে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে আলাদা করে নিই, আর এটাকে রেখে দিলাম ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে আমরা যে সূত্রটা প্রয়োগ করেছি, এটা সাইড নোটে দিতে পারো তোমরা। এখানে সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অর্থাৎ টোটালটা আমি সাইড নোটটা এভাবে বক্স করে দিলাম। এবার দেখো এখানে তাহলে ইকুয়েশন করলে আসে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এখানে মাঝে গুণ চিহ্ন দেই না, আসলে গুণ চিহ্ন না দিলে হয়, আর গুণ চিহ্ন না দেওয়া মানে তারা গুণ আকার আছে, মাঝে কোনো চিহ্ন না থাকলে গুণ আকারে থাকে। এখন দেখো এইটার ক্ষেত্রে আমরা কী করতে পারি, এইটাকে যদি এখন মনে করি এরকম, যে এটাকে যদি এ মনে করি তাহলে এইটাও ডেফিনেটলি এ হচ্ছে, এবং এইটাকে যদি বি মনে করি তাহলে এইটাও ডেফিনেটলি বি হচ্ছে। তাহলে এ এবং এর সাথে মিল, বি এবং বি এর সাথে মিল। তাহলে দেখো এই দুজনের মাঝে একবার প্লাস আছে, এই দুজনের মাঝে একবার মাইনাস আছে। তাহলে আমরা সেম আবার এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে আসছে, দেখি কি এখানে আসছে, তোমার ফোর এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে আসি ইকুয়েশন করলে একেবারে ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার দুইবার লিখি গুণ আকারে, মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার দুইবার লিখি গুণ আকারে। তাহলে আসে এখানে সিক্সটিন এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর, এটাই আনসার আসছে। এখানে বিষয়টা আরেকবার দেখানো, ফোর ফোর গুণ করলে সিক্সটিন, এবং এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর। দেখো তোমার, তাহলে এই ছিল আমাদের এই পর্বের আলোচনা বিষয় এবং উদাহরণ 21-22 প্রশ্নের সমাধান। আমাদের পরবর্তী ভিডিও পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।